নোয়াখালীর এখলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন সহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ করেছে বিএনপি। 8ই অক্টোবর সকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান অভিযোগ করে বলেন, এখলাশপুরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের হাতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা গোটা বিশ্বে নোয়াখালী সহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তিনি এই ঘটনায় জড়িতদেরকে আড়াল না করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে জেলা, উপজেলা ও শহর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।